এখন আমরা যে নতুন টপিকস আলোচনা করব সেটা হলো আমাদের বিভিন্ন পরীক্ষায় এগুলো পড়ে যে বুয়েটের পরীক্ষায় বা আমাদের এগুলো খুব খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন আমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় পড়ে তারপরে আমাদের ফা এসি ফাইনাল পরীক্ষায় পড়ে এবং এগুলো বেসিক্যালি আমাদের জানা দরকার যে নিসের অ্যানায়নগুলোর সংকেত আমরা এই সংকেতগুলো অনেকে জানি না এগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষা আসছে তাহলে ভর্তি পরীক্ষা সম্পর্কে তুমি আরো এক ধাপে এগিয়ে যাবে এগুলো জানলে তাহলে এসিডেড আয়ন আমরা জানি এসিডেডেড আয়নের সাথে আমরা সবাই পরিচিত যেমন ছটি বিভিন্ন অ্যাসিটেড আয়ন তাহলে এসিডেড আয়নের সাথে পরিচিত হয় সেই স্ত্রী সিডবল ও মাইনাস এই আয়নটার নাম হলো অ্যাসিটেড আয়ন এসিডেড আয়ন দ্বারা আমরা দ্রবণ এসিডেট আয়ন পড়েছি অনেক জায়গায় আমরা এসিডেড আয়ন পড়েছি এরপরে আমাদের যেটা আছে আয়োডেট আয়ন আয়োডেট আয়ন সোডিয়াম বিভিন্ন ধরনের আয়োডেট আছে যেমন আয়োডেট আয়নের সংকেত হলো আয়ো থ্রি মাইনাস আয়োডেট আয়ন আমরা এটাও সবাই জানি আয়োডেট আয়ন এরপরে আমাদের পার ক্লোরট আয়ন যেমন পার কোলোরিক এসিড এই সিএল ও ফোর তাহলে পার ক্লোলোরিক পার ক্লোরেট আয়ন হলো এই সিএল ও ফোর পার ক্লোরট আয়ন এগুলো খুব ইম্পর্টেন্ট এরপরে অক্সালেট আয়ন অক্সালেট আয়ন হলো সি ডাবল ও সম্পর্কে আমরা জানি অক্সালেটায়ন এরপরে আমরা যে টপিকসটা দেখব সেটা হলো নিচের সংখ্য ধাতুতে উপস্থিত ধাতু সমূহের নাম আসলে সংখ্যার ধাতুতে কি কি ধাতু আছে সেই সংখ্যার ধাতুতে উপস্থিত ধাতুগুলোর নাম সম্পর্কে আমরা একটু জানবো এখন যেমন স্টেনলেস স্টিল যেটা আমরা ব্লেড বা বিভিন্ন স্টিলের যে জিনিসপত্র ইউজ করি সেগুলো আসলে কি কি ধাতু দ্বারা তৈরি স্টেনলেস স্টিলের প্রধান যে ধাতুগুলো সেগুলো একটা হলো আয়রন আছে তারপরে ক্রোমিয়াম আছে এবং নিকেল আছে স্টেনলেস স্টিলে আমাদের প্রধান এরপরে আছে নিটি নিটিনল নিটিনলে আমাদের যে মেন টপিক সেটা হলো নিকেল আর টাইটানিয়াম নিটিনল খুব নিটিনল আমরা সচরাচর এটা দেখি না নিটিনল তারপরে আছে সাথে আমরা খুবই পরিচিত সাথে আছে আর জিঙ্ক জিঙ্ক নিয়ে গঠিত এবং ধাতু নিয়ে আমাদের সংখ্যা ধাতুটি গঠিত এরপরে আমার হলো ব্রোঞ্জ ব্রোঞ্জের সাথে আমরা সবাই পরিচিত যেটা আমরা জানি কফার এবং আমাদের যে টিন নিয়ে গঠিত এন টিন এরপরে আমাদের শোল্ডার সোল্ডার সাথে সাধারণত লেট ও টিন নিয়ে আমাদের সোল্ডার গঠিত লেড ও টিন নিয়ে সোল্ডার গঠিত তাহলে আমরা সহজে এই টপিকসটা ধারণা পাবো এবং এগুলো বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় সহ তোমাদের অবশ্যই অবশ্যই জানা দরকার তাহলে বন্ধুরা ভালো থাকো